হ্যালো, আমরা অনুষ্ঠান শুরু করবো। সুভাষ দাস, তুমি যেখানে থাকতে কেন আমাদের এই পুজোর অসীম মঞ্চে এসে হাজির হও। আমরা অনুষ্ঠান শুরু করছি হোটেলে। আমরা যারা বেশি প্রস্তুতি হিসাবে আসছি এখানে এসেছেন, তাদেরকে আমরা সম্বোধন দেব। হোটেলে আমরা সম্মেলন করবো জিও ভাই সাহেব, তাকে সম্মাননা দেবেন। আমাদের এই পূর্বাচল পূর্ববর্তী সাধারণ দুর্গাশালে যে সভাপতি শ্রী উদয়শঙ্কর সিনহা, তাকে আমি মিস্টার কৌশিক দত্তকে সম্মাননা দেওয়ার জন্য অনুরোধ করবেন। এরপর আমাদের বিশেষ অতিথি কোম্পানির হেড জয়দীপ দাসকে আমাদের সম্মেলন গ্রহণ করবেন। জয়দীপ চক্রবর্তী মাত্র জয়দীপ চক্রবর্তীকে সম্মেলন দেবেন, তাকে পুষ্পস্তম্ভ দিয়ে এবং ফুল দিয়ে তাকে সম্মেলন গ্রহণ করবেন। আমাদের এখানে বসিয়ান আমাদের সেখানে বসিয়ান আমাদের বিজেপি সদস্য নির্বাচন আমি বলছি মূল আকর্ষণ আমাদের মধ্যে ভক্ত আছে জীবাবা ঠাকুর, আমাদের যে নেতাজি সিরিয়ালের এবং পুজি সিরিয়ালের ঠাকুর অভিনেত্রী শ্রীমতী শীতল রায়ের হাতে আমাদের পুষ্পস্তম্ভ উত্তীর্ণ আমাদের পূর্ববর্তী শ্রী নিন্দী মন্ত্রী সকলের বাংলা তরফ থেকে সকলকে ধন্যবাদ, সাধু শুভেচ্ছা। আমাদের সঙ্গে এসে বলছেন শ্রীপর্ণা রায়, আপনারা সবাই জানেন আমাকে, আপনারা তো সবসময় সিরিয়াল দেখেন, সবকিছু আমাকে দেখতে পান, হয়তো সুভাষ সিরিয়ালের ক্যারেক্টার তিনি সেই ক্যারেক্টার। হ্যাঁ, আর শ্রীপর্ণকে অনেক ধন্যবাদ এই আজ মহাপঞ্চমী, পঞ্চমীতে সবাইকে শুভেচ্ছা। কাল ষষ্ঠী, পুজো শুরু হয়ে গেছে অলরেডি। আমরা নিউ ব্যারাকপুর পূর্বাচল ক্লাবে এসে উপস্থিত হয়েছি। নিউ ব্যারাকপুর পূর্বাচল ক্লাব সংবাদ যাবতীয় পত্রিকার তরফ থেকে
এবারে সেরা ভাবনায় পুরস্কৃত হয়েছে। তাদের এবারের থিম হচ্ছে ঋণ। আমার সঙ্গে রয়েছে ক্লাব সভাপতি সহ দেখতেই পাচ্ছেন সব সদস্য বিন্দুরা, যারা এখন বলবেন যে কী তাদের ভাবনা, কেন ওই ভাবনা এলো, তাদের কাছ থেকে বিস্তারিত শুনে নেবেন। আসুন। উৎসব কমিটির সভাপতি উদয়শঙ্কর সিনহা। আমাদের ক্লাবের এ পুজো এবার 52তম পুজো। এই ক্লাবে আমরা এবার যে থিমটা করেছি ঋণ, এটা এখন সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয়। এ বিষয়ে ভেবেই আমরা করেছি, যেটা মাতৃ